হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রের ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ইউএসএতে এবারে লক্ষ্মী পুজো কীভাবে আমি করেছি। এর আগেও আমি লক্ষ্মী পুজো করেছি, আপনারা দেখেছেন আমার পুরনো ব্লগে। তবে এবারের ব্লগ অ্যাজ ইউজুয়াল আবার স্পেশাল, কারণ আমার সাথে মা রয়েছে। কিন্তু হ্যাঁ, এবারে খুব বড় করে আমি লক্ষ্মী পুজো করিনি, মানে খুব বেশি লোকজনকে ডাকিনি। তবে হ্যাঁ, মা লক্ষ্মীকে প্রত্যেকবার যেমন ভোগ দিই সেইটা আমি দিয়েছি। আর লাস্ট ইয়ার আমি ইন্ডিয়াতে ছিলাম, তো ইন্ডিয়াতে কোনো অ্যারেঞ্জমেন্ট এগুলো ছিলই না বা করতেও পারেনি। সেই জন্য আবার যখন এখানে এসেছি, আর সমস্ত আমার জিনিসপত্র পুজোর আমার কাছে আগে থাকতেই মজুদ ছিল, জন্মাষ্টমীও করেছি, তাই লক্ষ্মী পুজোটাও করলাম। আর এবছর মাও রয়েছে, তাই মা আমি দুজনে মিলে জোগাড় করেছি। আর সুমনের অফিস ছিল, তাও ফাঁকে ফাঁকে ও একটু হেল্প করেছে। আমি অলওয়েজ ক্যালিফোর্নিয়াতেও যখন করেছি আর এখানেও যখন পুজো করছি, আমি অলওয়েজ তিথি মেনে করি। নর্মালি এখানকার লোকজন পুজোটা যখনই করে চেষ্টা করে উইকেন্ডসে করার, যাতে সবসময় ফ্রিটা টাইমটা পাওয়া যায়। বাট আমি চেষ্টা করি পার্সোনালি, যেহেতু নিজে পুজোটা করি, যাতে তিথি মেনে আমি পুজোটা করতে পারি। আর এই বছরে লক্ষ্মী পুজো হয়েছিল 16 তারিখ, আর সারাদিনই আমি পূর্ণিমাটা পেয়েছিলাম, তাই খুব দেরি করে একটু আস্তে আস্তে জোগাড় জানতে করেছিলাম, যেহেতু সেই রাত্রে পুজো। আপনি কি খাচ্ছেন এখন? লুচি বেগুন ভাজা খাওয়ার পরে লুচি পান্তুয়া, তিনটে বাজতে যায়। তাই জন্য মা তাকে সামলাচ্ছে। এখন খিচুড়িটা আমরা বসিয়ে দিয়েছি। তো এবারে ভোগেতে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, খিচুড়ি আর 5 রকম ভাজা, আর তার সাথে নাড়ু, যেটা প্রত্যেকবারের মতো সুমনি বানাচ্ছে। প্রত্যেক বছরে বাড়িতে পার্মানেন্টলি অনুষ্ঠান যেটা আমরা করে থাকি সেটাই জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজো। কিন্তু এই বছরই একটুখানি ছোটো করেই হলো, নিজেদের মধ্যেই করেছি। সত্যি কথা বলতে আদি রয়েছে, আদিকে সামাল দিয়ে এতটা বড় করে পুজো করলে একটু প্রেশার পড়ে যাচ্ছিল। যাই হোক, এবারেও আমি আলপনা দিয়েছি, আর সেই আলপনা হচ্ছে খড়িমাটির আলপনা, যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আর সবটাই পুরোপুরি গোছানো ছিল। লাস্ট ইয়ারের বাড়িটায় কার্পেট ছিল না পুরোপুরি, ফ্লোর ছিল উডেন ফ্লোর, তাই যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল সেখানে আমি আলপনা দিতে পেরেছিলাম। বাট এখানে সেই সুযোগটা নেই, পুরোটাই কার্পেট। তাই ভাবছিলাম কি করে ঠাকুরের সামনে আলপনাটা দেব। দেখা যাক কি উপায় বার করা যায়। আগে চারদিকে যেখানটা ঘরের বাইরে আর ব্যালকনির বাইরে আলপনাটা দিয়ে দিই। ঠাকুর আমাদের এখানে এসেছে, তারপর ভাবছি কোথায় দেবে, এখনো দেয়নি, এখানে এসে দাঁড়িয়ে আছে। সবে মাত্র কটা তুলসী চারা বেরিয়েছে, তাই ওখানটাই তুলসী তলা করে অল্প করে আলপনা দিচ্ছিলাম। আর শুনুন, যেখানে ক্যামেরা শ্যুট করতে করতে কন্টিনিউয়াসলি আমাকে হাসিয়ে যাচ্ছে। খড়িমাটির আলপনা প্রথমে মনে হবে কিছুই আঁকা হচ্ছে না, কিন্তু শুকিয়ে গেলে সুন্দরভাবে ধরে ফুটে গেছে। এই দেখুন বাইরের দরজাটার আলপনা, আর ঘরেতে ওইখানে একটু একটু করে দিয়েছি। তো যেখানে যেখানে স্কোপ পেয়েছি সেখানটাই অল্প করে আলপনা দিয়েছি।
আর এই হচ্ছে বারান্দাতে আলপনা। সেই পুজোর আগে আলো লাগিয়েছিলাম আর এখন এই আলোটাও জ্বালিয়ে দিলাম। পুরো দেওয়ালি অবধি আমি আলোটা এখন জ্বালিয়ে রাখবো। ইচ্ছা আছে অবশ্য ক্রিসমাস অবধি লাগিয়ে রাখলেও হয়। এবারে লক্ষ্মীর আসন পাতার সময় চলে এসছে, সন্ধে হয়ে গেছে। এবার মা লক্ষ্মীকে তার আসনে বসিয়ে দেবো। আগেই বলেছিলাম কার্পেট ছিল, তাই কি করে আলপনা দেবো বুঝতে পারিনি। তারপর একটা প্লাস্টিকের টেবিল ক্লথ পেতে ওর ওপরেই মা লক্ষ্মীর আলপনা এঁকে দিলাম। কিন্তু পুজো তো করছি, হঠাৎ করে হয়ে গেল কারেন্ট অফ, যেটা আমেরিকায় কোনো দিন হয় বলে আমার জানা ছিল না। আর কারেন্ট গেল তো গেল, প্রায় পাক্কা আধ ঘন্টার জন্য কারেন্ট অফ। তার মধ্যে পুজোর মা জোগাড়, নিজে রেডি হওয়া, সবটাই করতে হয়েছে। চারদিকে কারেন্টের চলে যাওয়ার জন্য অন্ধকার তো হয়েছিল, কিন্তু আমার কাছে ব্যবস্থা ছিল, তো আমি কিছুটা ব্যাটারি চালিত লাইট নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো মোমবাতির মতো, সেগুলোই চারপাশটা লাগিয়ে দিয়েছিলাম। সুমনকে বলেছিলাম কভার করতে, কিন্তু সে কভার করতে ভুলে গেছে। কিন্তু একটুখানি একটা ছোট্ট ক্লিপস ছিল যেখানে পুজোর সামনেটা আমি ওই আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, তার জন্য অন্ধকারটা পুরোপুরি চলে গেছিলো। তারপর কারেন্ট আসতে আবার আমি পুজোটা শুরু করলাম। তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছিলো, বাকি ছিল লুচিটা। তাই কারেন্ট আসতে মা একটু লুচিটা ভাজতে চলে গেছিলো, আর আমি এখানে বাদ বাকি সমস্ত জোগাড় পুজোর রেডি করছিলাম। আর সেই পুজোর জোগাড় রেডি করে নিয়ে আমাদের পুজোয় বসতে বসতে প্রায় 9:30 বেজে গেছিলো। এবারে লক্ষ্মী পুজোতে দুটো জিনিস একদমই পাইনি, সেটা হলো পদ্ম ফুল আর মুরকি। যদিও ক্যালিফোর্নিয়াতে যখন পুজো করি সেখানে আমি লক্ষ্মী পুজোতে পদ্ম ফুলও পেয়েছিলাম আর মুরকিও পেয়েছিলাম, এখানে যখন পাইনি তখন খুবই আপসেট হয়ে গেছিলাম যে আসল দুটো জিনিসই আমি দিতে পারলাম না। বাট কি আর করা যাবে, তখন মুরকি যখন পাইনি তাই তখন আমি চিনি দিয়েই জিনিসটা করি। আর বাদ বাকি সমস্ত জিনিস মোটামুটি জোগাড়ে রেডি ছিল, আর সেটা দিয়েই মাকে পুজো করেছি। প্রত্যেক বছর মা কোজাগরি পুজো করতো, তবে মা কোনোদিন ভোগ দেয়নি। তবে হ্যাঁ, এই নাড়ু, তারপর মুরগি, চিড়ে, নারকোল কুড়ো, এই সব ফল, মিষ্টি, এই সমস্ত কিছু দিয়েই মা করেছে। কিন্তু এবার আমার মনে মনে ইচ্ছে যাচ্ছে সবাই কত ভোগ দেয়, নিজে রান্না করে ঠাকুরকে দেয়। আমি কোনোদিন ভাবিনি, কারণ মা পুজো করতো আর সেরকমভাবে অ্যারেঞ্জমেন্টও কোনোদিন করতে পারিনি। আর আমার শ্বশুরবাড়িতেও সেই রকমভাবে পুজো হয়নি, সবাই যে যা নিজের মতোই করেছে। কিন্তু এখানে আমি চেষ্টা করেছি যে মনোবাঞ্ছা ছিল ঠাকুরকে ভোগ দেওয়া, নিজে রান্না করে, সেটা এখানে এসে করতে পেরেছি। তাই খুবই ভালো লাগে যখন পুজোর সময় নিজে হাতে ঠাকুরকে ভোগ রান্না করে দিই। তো এই বছরে লক্ষ্মী পুজো আমার এইভাবেই হয়েছে, আর সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। আর খুব শিগগিরই আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আসছি। তাই যারা আমার চ্যানেলে নতুন তাদের অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যারা এত দিন ধরে আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে পাশে থাকছেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করছেন। আর যারা নতুন, একদমই আমার চ্যানেলে নতুনভাবে ভিডিওটা দেখছেন,
তাদের বলবো তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।